ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না বৌমা। আমারও তো তাই মনে হচ্ছে যে এভাবে ফেলে রাখাটা ঠিক হবে না। এর মধ্যেই একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত বাবাকে। কি দেখাবো? সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। মানে পাগলের ডাক্তার? না মা, না 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 বৌমা, আমি কখনোই তোমার বাবাকে পাগলের ডাক্তার দেখাবো না। আমার মনে হয় দুদিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। মা আমার কিন্তু মনে হয় এভাবে বাবাকে ফেলে রাখাটা ঠিক হবে না। ফেলে রাখা মানে? তোমার শ্বশুরকে আমি এমনি এমনি ফেলে রেখেছি? না, আমি বলতে চাইছি চিকিৎসা না করে ফেলে রাখাটা ঠিক হবে না। আমি কিছু বললেই তো তোমরা বলবে যে আমি কেবল খারাপ খারাপ কথা বলি আর তোমাকে কথা শোনাই। কিন্তু বৌমা, তোমার বাবার যদি সত্যি কোনো অসুখ হয়ে থাকে তার কারণ কিন্তু তুমি। তোমার কাণ্ড কারখানা দেখেই তো আজ ওনার মনের এই অবস্থা। এই বলছো তুমি একজনকে বিয়ে করবে, আবার সঙ্গে সঙ্গে অন্য আরেকজনের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করছো। রাতে তোমার মোবাইল বাজে, তারপর ফিস ফিস করে কার সঙ্গে কথা বলো। আমারই তো পাগল পাগল অবস্থা, এগুলো ধাষ্টামো নয়? তো তোমার শ্বশুর তো নরম মানুষ। মা আমি আর চাকরিটা বোধহয় করব না। করবে না তা কি করবে? পুলিশটা তো গেছে, তা অসীম কি আবার কথা দিয়েছে নাকি? কিংবা অন্য কেউ জুটেছে? নাকি ভাবলে যে শ্বশুর মশাই যখন বেঁকেই বসেছে বিয়েটা তো করা যাচ্ছে না, অতএব ফষ্টি নষ্টি হোক? অন্যের দিকে খোঁচা দিতে আপনি খুব ভালোবাসেন না, কিন্তু জেনে রাখুন কষ্ট আমি আর পাবো না। এর পরের মাস থেকে আমি আর মাইনে পাবো না। ওই টাকার মধ্যেই কষ্ট করে চালিয়ে নিতে হবে। আমরা না হয় কষ্টে চালিয়ে নেব, কিন্তু তুমি? ঠিক বুঝলাম না মা। আমার স্বামীর পেনশনের টাকায় আমাদের বুড়ো বুড়ির দুটো পেট আমি ঠিক চালিয়ে নেব, কিন্তু তোমার কি হবে? শ্বশুরের ওই কটা টাকায় কেনা ভাত তোমার গলা দিয়ে নামবে তো? নামা উচিত কি মা? এ বাড়িতে আমারও কিন্তু একটা অধিকার আছে। অধিকার কিসের জোরে? যার জোরে তুমি ওই অধিকারটার কথা বলছো তাকেই তো তুমি গিলে রেখেছো। কিসের জোর আছে তোমার? নেহাত আমরা দয়া করে তোমাকে থাকতে দিয়েছি, যা হারে বেচারির বাবা মানেই কোথায় যাবে তাই। আমার নাতনিটাও তো এখন নেই, কিসের জোরে থাকতে চাও তুমি এ বাড়িতে? কাটা নাও না, পেরেও না।